ওয়েলকাম টু শিরিনস কিচেন আজকের পর্বে থাকছে রুটি করা তাওয়ায় স্পঞ্জি কেক তৈরি আশা করি সবাই সহজে এই কেক তৈরি করে নিতে পারবেন বিশেষ করে যারা একবারে নতুন তারা প্রথমবারে এইভাবে কেক করলে আশা করি সকলের মন জয় করতে পারবেন চলুন তাহলে শুরু করি রুটি করা তাওয়াতে প্লেন কেক তৈরি করার জন্য একটা বলে নিচ্ছি দুটো ডিম ডিম দুটো ভেঙে নিয়ে বোলের মধ্যে দিচ্ছি এখন দিচ্ছি এক চিমটি লবণ এখন ডিম ইলেকট্রিক এগ বিটার দিয়ে ফেটে নিচ্ছি আপনারা হাতে কাঁটা চামচ দিয়ে ফেটালে সময় অনেক বেশি লাগবে তাছাড়া কোনো সমস্যা হবে না ডিম ফেটিয়ে নিলাম চিনি দিচ্ছি এক টেবিল চামচ আর হাফ কাপ ধীরে ধীরে মিশাচ্ছি একসাথে চিনি দিলে চিনি গলতে চাইবে না তখন ফ্লাপি ভাবটা আসবে না বিট করার পর রংটা অনেকটা সাদাটে হবে তখন বিট করা বন্ধ করে দিচ্ছি মিশ্রণের রং সাদা হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আরেকটা বলে নিচ্ছি এক কাপ ময়দা আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার চেলে নিলাম আবারও চেলে নিচ্ছি এটা দুইবার চাললে আরও ভালো বেকিং পাউডারটা খুব সুন্দর হয়ে মিশে যাবে আমি এখানে একটু খালি করে হাফ কাপ তেল দিচ্ছি তেল আপনাদের মেজারমেন্ট করার প্রয়োজন নাই রুটির আটার ডোয়ের মতো হবে আপনি যদি ওজনে নেন তাহলে ডিম ময়দা চিনি সমান পরিমাণে লাগবে ময়দা তেল মাখানো ডোতে ডিম চিনির মিশ্রণ দিয়ে দিচ্ছি আপনারা হাত দিয়ে নাড়তে পারেন দিচ্ছি হাফ চা চামচ লাইসেন্স এবারে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ গুঁড়ো দুধে কেকটা অনেক নরম হবে এবং টেস্টি হবে এখন হাফ কাপ পানি দুধের সাথে মিশিয়ে আমি একটা ঘন মিশ্রণ তৈরি করে নিলাম এখানে হাফ কাপ পানি থেকে একটু রেখে দিলাম দুধের ঘনত্ব এরকম হবে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আলতোভাবে নাড়ব এবারে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছি ভিতরে যেন লামস না থাকে এবারে কেকের মোলটা রেডি করে নিচ্ছি ছয় ইঞ্চির একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে আমি বাটিতে প্যাসমেন্ট পেপার দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি প্যাসমেন্ট পেপার তলায় ডাবল করে দিয়েছি এটা পাতলা প্যাসমেন্ট পেপার এবার কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি একটু ট্যাপ করে নিচ্ছি যেন ইয়ার বাবল না থাকে চুলায় লোহার রুটি করা তাওয়া বসিয়েছি সরাসরি গ্যাসের চুলায় পাত্র বসিয়েও করা যায় সেটা পরে আপনাদের দেখাবো তাওয়ার উপর সরাসরি না দিয়ে একটা স্ট্যান্ডের উপরে কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি আগে তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা যে কোনো পাত্র বা কড়াই হাঁড়ি বা সসপ্যান দিয়ে ঢেকে দিতে পারেন আমি এখানে সসপ্যান ব্যবহার করেছি এইভাবে উলটিয়ে দিলাম এখন চুলার জাল একবারের লোতে রেখেছি মিনিট পর ফিরে আসছি এখানে কেকের হাইট বেশি হওয়ার কারণে সময় একটু বেশি লাগলো আরেকটা কথা বলা দরকার কেক যখন দেখবেন মাঝখানে বসে গেছে তখন বুঝবেন কেক পুরো বেক হয়নি কেকের ভিতরটা কাঁচা আছে কেক যদি ঠিক মতো বেগ হয় তাহলে মাঝখানে কোনো গর্ত হবে না সুন্দরভাবে ফুলে যাবে কেক চুলাই করলে উপরটা এই ধরনের কালার আসবে কেক কোনো সময় ওভার কুক করবেন না করলে আবার কেক স্পঞ্জি ভাব থাকবে না ড্রাই হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবারে মোল্ড আউট করছি তার আগে চাকু দিয়ে পাঁচটা ছুটিয়ে নিচ্ছি উল্টে ঢেলে নিচ্ছি দেখেন দুটো ডিমে কত বড় কেক হয়েছে এবারে কেকটা কেটে ভিতরটা দেখাচ্ছি দেখেন কতটা স্পঞ্জি হয়েছে কেক নর্মালে বেশি দিন না রেখে ডিপ ফ্রিজে এইভাবে বক্সে এক থেকে দেড় মাস সংরক্ষণ করতে পারবেন খাবার পনেরো বিশ মিনিট আগে বের করে খেতে পারবেন হুবহু একই থাকে আমি এইভাবে বেশি পরিমাণে কেক তৈরি করার পরে কেটে নিয়ে কিছু নর্মালে রাখি আর কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আমার আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ